এবার গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি গুড্ডি ধারাবাহিকের অভিনেত্রী মধুরিমা বসাক। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যাকে আপনারা গুড্ডি ধারাবাহিকে দেখতে পাচ্ছেন খল চরিত্রে, তার নাম মধুরিমা বসাক। এই ধারাবাহিকের হাত ধরেই মধুরিমা দর্শকদের ঘরে ঘরে বিলেন শিহীন হয়ে উঠেছে। গুড্ডি ধারাবাহিকে অনুজকে নিয়ে গুড্ডি এবং শিহীনের মধ্যে লড়াই। ধারাবাহিক দিয়ে বিচার করলেও শিহীন কিন্তু পুরোটা নেগেটিভ নয়, যেহেতু তাকে নেগেটিভ রোল হিসেবে দেখানো হচ্ছে, তাই দর্শকের বড় একটি অংশের কাছে তিনি শিহীন শয়তান। কিছুদিন আগে লাইভে এসেছিলেন শিহীন ধুরি অভিনেত্রী মধুরিমা বসাক, আর লাইভে তাকে দর্শকরা বাজে বাজে কটুক্তি করে, এমনকি ডাইনি বলেও তাকে ডাকে। এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমে মুখ খোলেন অভিনেত্রী। মধুরিমার মতে দর্শক তাকে ডাইনি বলছে সেটা শিহীন চরিত্রের জন্য। তারা অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে বলছেন না, বরং কাজ নিয়ে চর্চা করছেন, তাই দর্শকদের এই কটু মন্তব্য তার সফলতা। ছোট পর্দার শিহীন আরও বলেন, মানুষ তার নেগেটিভ কাজ নিয়ে চর্চা করছেন মানে আমি আমার কাজে সফল, আমি ঠিক কাজ করছি। তবে বর্তমানে একটি খবর শোনা যাচ্ছে, তিনি নাকি গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি। গুড্ডি ধারাবাহিকের সেটে তিনি হঠাৎ করেই আহত হয়, তার পায়ে ক্যামেরা ভেঙে পড়ে যায় আর তিনি গুরুতর চোট পায়। আর বর্তমানে তিনি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি রয়েছে। তো বন্ধুরা, আপনারা সবাই মধুরিমার জন্য প্রার্থনা করুন, সে যাতে দ্রুত সুস্থ হয়ে আবারও অভিনয়ে ফিরতে পারে। ধন্যবাদ।